শুভ দুপুর বন্ধুরা, এখন 1:10 বাকি, মানে সকাল পার হয়ে দুপুরের দিকে এগোতে চলেছে। তো আজকে আমার সব কাজ কমপ্লিট, স্নান পুজো তো হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। আজকে রান্না কিছু ছিল আর কিছু করলাম, আজকে করলাম চিংড়ি মাছ মেয়ের জন্য, মূলো শাক বানালাম, আর কি করলাম আর কি করলাম, উচ্ছে আলু ভাজা, আর বাদ বাকি মাছের ঝোল আর একটা তরকারি, সেগুলো সব রয়েছে। তো ওই জন্য আর বিশেষ রান্না নেই। আর দেখো কত কাপড় ধুয়েছি দেখাচ্ছি তো, এক খেপ কাপড় ধুয়ে মেলে দিয়েছি, আর এক খেপ ওয়াশিং মেশিনে ধুচ্ছে। আর এখন আড্ডা মারতে যাব জায়ের বাড়িতে, যেহেতু সব কাজ তাড়াতাড়ি সারা হয়ে গেছে। আর এনাকে দেখো ভীষণ ব্যস্ত, কিছুক্ষণ পেপার নিয়ে ব্যস্ত ছিল, এখন ফোন নিয়ে ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত, কিন্তু টাকা বাড়ার সময় নেই, বুঝলে তো। হ্যাঁ, তো মেয়েরও স্নান হয়ে গেছে, আমি আর মেয়ে মিলে আড্ডা দিতে যাব, ও থাকবে ঘরে। আমার বেঙ্গলি ব্লগার তনু এই চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো ও শেয়ার করো। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা চাইলে সেখানেও গিয়ে দেখতে পারো, আমার সমস্ত ভিডিও ওখানে আপলোড করি আমি। তো চলো এখন আড্ডা দিতে যাই, বিকেলে দেখে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, কেমন? শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 6:45 বাজে, আমি রান্নাঘরে এসে গেছি। আজকে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা সুইট ডিশ শেয়ার করি। তো আজকে বানাবো আমি এলো ঝেলো, বাঙালিদের একটা খুব, এটা আমাদের মা ঠাকুমাদের বানাতে দেখেছি, এখন হয়তো তেমন ভাবে কেউ বানায় না, কিন্তু আগে বিজয়া দশমীতে লোকজন ঘরে আসলে মানে এগুলো স্টোর থাকতো, দেওয়া হতো। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, যদিও এখন বিজয়া দশমীতে তো অমনিভাবে কেউ রাখে না করে না, কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা বানানোর পরে তুমি এটাকে স্টোর করে রাখতে পারো, 1 মাস মতো স্টোর করে রাখতে পারো, একদম ভালো থাকে এবং ভীষণ ভালো খেতে হয়, একটু নোনতা মিষ্টি টাইপের খেতে হয়, ভীষণ ভালো লাগে। তোমরা যারা জানো এলো ঝেলো তারা তো জানোই এর টেস্ট কেমন হয়, খুব ভালো হয় খেতে, আর যারা জানো না তারা দেখো খুবই ভালো হয় খেতে। তো আমি শুরু করি রান্নাটা, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আজকে তোমাদের সাথে আমি এলো ঝেলো কেমন করে বানাই সেটা শেয়ার করছি। দেখো এই কাপটার মেজারমেন্ট আমি বানাচ্ছি, এই কাপে 2 কাপ আমি ময়দা নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি নুন দিলাম, নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও, আর 1 চামচ ঘি দিলাম, আর 2-3 চায়ের চামচ সাদা তেল দিলাম। তোমরা পুরোটা ঘিও করতে পারো, আমি ঘি আর সাদা তেল মিলিয়ে করছি, তাতে খেতে বেশি ভালো হবে, ঘিয়ের সুন্দর গন্ধটা আসবে, পুরো ঘি দিলে আলো ভালো হবে, কিন্তু আমি পুরো ঘি দিলাম না, ঘি আর সাদা তেল মিলিয়ে দিলাম। এবারে এই ময়ানটা দেওয়ার পরে খুব ভালো করে ময়দাটাকে একদম ভালো করে মাখতে হবে। দেখো আমি কেমন করে মাখছি, একবারে ঘষে ঘষে, যাতে এমনভাবে মাখতে হবে যে মুঠো করলে দলা পাকবে, আবার ছেড়ে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এরকম যখন হবে তখন এর মধ্যে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মাখতে হবে। তো আমার জল 1 কাপও পুরো লাগেনি, 1 কাপের থেকে একটু কম জল লেগেছে, তো মাখাটা বেশি নরমও হবে না আবার অতিরিক্ত শক্ত হবে না, নর্মাল যেমনি লুচির মাখা হয় অমনি টাইপেরই হবে, লুচির থেকে একটু শক্ত হবে। তো দেখো আমার মাখা কমপ্লিট, এবারে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি, 2 কাপ চিনি দিচ্ছি ওই সেম কাপের মাপে, আর 1.5 কাপ আমি জল দিচ্ছি। এবারে এটাকে প্রথমে ফুল আঁচে বারবার নাড়াতে থাকবো যতক্ষণ অবধি চিনিটা গলে না যায়। তো আর এর মধ্যে রসের মধ্যে আমি 2টো এলাচ ভেঙে দিয়ে দিলাম, চিনিটা গলে গেলে তখন ফুল ফ্লেমে ওটাকে ফোটাতে থাকব, রসটাকে গাঢ় করতে থাকব। রসটা এতটা পরিমাণে গাঢ় হবে 1 তার হবে, মানে 2 হাতে দিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো, দেখবে এমনি করে টান দিলে 1টা তারের মতো হয়ে দেখাবে। এই দেখো এবারে আমার রস রেডি, তোমরা এমনি করে করে দেখবে, যখন এমনি 1টা তারের মতো দেখা দেবে তখন জানবে তোমাদের রস রেডি। এবারে আমি সরিয়ে দিচ্ছি এটাকে, আর
দেখো আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পরে ময়দাটাকে আমি রোল করে নিয়ে লেচি কেটে নেব ছোট ছোট। তোমরা এই এলো ঝোলো সাইজটা আমি ছোট ছোট বানিয়েছি, অনেকে আবার বড় বড় বানায়, তো যেমনি তোমাদের সাইজ পছন্দ সেমনি ভাবে বানিও। আমার গোলাগুলো লুচির থেকে একটু বড় হয়েছে, আবার অনেকে ডবলও করে, তো যেমনি তোমাদের পছন্দ সেই অনুযায়ী করো। খালি করতে কেমন করে হবে সেটা আমি দেখাচ্ছি। দেখো লুচির মতো বেলে নিতে হবে একটুখানি তেল দিয়ে, তারপরে উপরে আর নিচে খানিকটা জায়গা ফাঁকা রেখে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, তারপরে হালকা করে এটাকে মুড়ে দিতে হবে, আর দু প্রান্ত হালকা হাতে জুড়ে দিতে হবে। এমনি করে আমি দুটো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে বেলে নিচ্ছি, তারপরে নি গোল করে বেলে নিচ্ছি, তারপরে লম্বা লম্বা করে তিন চার বার কেটে নিচ্ছি, আর নি দুদিকেই উপর নিচে দুদিকে একটু জায়গা রাখছি, পুরোপুরি কেটে দিচ্ছি না, নে মুখটা জুড়ে দিচ্ছি। তো এইভাবে কেটে নিয়ে সবকটা আমি গড়ে নিয়েছি। এবারে কড়াইতে আমি সাদা তেল দিলাম, প্রথমে তেলটাকে গরম করব, তারপরে মিডিয়াম হাই ফ্লেমে আমি সব এলোঝুলোগুলো ভেজে নেব, একটু লালচে লালচে করে ভাজবো, বেশি আঁচ দেবো না, তাহলে পুড়ে পুড়ে যাবে। মিডিয়াম হাই ফ্লেমে আমি ভেজে নেব। তো এমনি করে দেখো সব কটা এলোঝুলো আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে দেখো আমি চিনির রসটা যে বানিয়েছিলাম ওটাকে আরেকটুখানি গরম করে নিলাম, ওটা জমে গিয়েছিল, যেহেতু একতারে একটুখানি রেখে দিলেই জমে যায়, জন্য একটুখানি আমি গরম করে নিলাম। গরম করে নিয়ে এবারে ওই এলেঝুলোগুলো যখন নর্মাল টেম্পারেচার রুম টেম্পারেচারে চলে আসবে, তখন এগুলোকে এই রসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিতে হবে। ওটা কিন্তু রসের মধ্যে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে, এই জন্য রসের মধ্যে খালি একটা করে কোট করা, রসের মধ্যে ডুবিয়ে আর সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। 20-22 সেকেন্ড হলেই যথেষ্ট ডোবানো আর তুলে নেওয়া। তো দেখো আমার রেডি, একটু ঠান্ডা হলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে এটা তোমরা খেতে পারবে, নর্মাল টেম্পারেচারে আসলে এটা খেতে পারবে। তোমরা বানিয়ে করে দেখো আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ব্রিলিয়েন্ট। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে 8:20, এখন 8:20 বাজে। তো আমার রাতের সমস্ত কিছু খাবার দাবার সব বানানো হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করেছি এলো ঝেলো। ওটা দেখো ভীষণই ভালো খেতে হয়েছে, আমরা এখনই টেস্ট করলাম। তো আজকে শুভরাত্রি এই কারণেই বলছে যে এখন নিচে নামবো, আড্ডা মারবো। তো আজকের মতো শুভরাত্রি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে। হ্যাঁ, তো চলো টাটা।